একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না, কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে, এজন্য এটাকেও হারাম করেছে কে? মুকদ্দামাতুল হারামে হারাম। এই নজরটা বড় খারাপ, আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না, আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই, ঠিক আছে?